আজ ঘরে একটা ইউনিক জিনিস বানাতে চলেছি, তাই জন্য সকাল সকাল দোকান চলে গিয়েছিলাম চিকেন কেনার জন্য। তো চিকেন কিনে নিয়ে এসেছি, ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর এইভাবে কেটে নিচ্ছি। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে গ্রিল চিকেন। দোকানে অনেকবার দেখেছি কিন্তু খাওয়া হয়নি, একবার দোকানেরটাও টেস্ট করে দেখতে হবে যে দোকানেরটা কেমন লাগে খেতে। যখনই ওই দোকানের ধার দিয়ে যাই খুশবু কিন্তু নাকে আসে, ভীষণ ভালো লাগে খুশবুটা। খুশবুটা শুনে মনে হয় যে টেস্টি হবে, তারপরে জানি না কী হবে। সব সময় ভাবি যে দোকানে গিয়ে একটু জিজ্ঞেস করব যে এই গ্রিল চিকেনের দাম কত, তো ওইটা জিজ্ঞেস করা হয়নি কারণ লজ্জা লাগে। তো আজকে নিজেই ঘরে নিয়ে এসেছি একটা বড় দেখে চিকেন, আর ওইটাকেই গ্রিল চিকেন বানাবো। আর তার জন্য এই যে কেটে কুটে নিয়েছি ভালো করে, আর এই যে দই চেকনিতে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য, জলটা ঝরে গেছে, দইটা আমি নিয়ে নিয়েছি। এই গ্রিল চিকেন বানানোর জন্য কিন্তু দই দরকার। দইয়ের উপরে দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর চিকেন 65 মশলা দিয়েছি, এই যে গোলমরিচ দিয়েছি, লেবু দিয়েছি, নুন দিয়েছি, তো হলুদও দিয়েছি, তোমরা দেখেছো 1 চামচ। তো এইগুলো দিয়ে 2 চামচ তেল দিয়ে ভালো করে এটাকে আমি মিক্স করে সরিয়ে রেখে দিয়েছি। এখন এই চিকেনের উপরে কিন্তু ঘষাঘষি হবে। তো যে মশলাটা বানিয়েছিলাম ওইটা এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিই। ভালো করে না মাখালে কিন্তু এত বড় চিকেনটা খেতে ভালো লাগবে না। তো এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ছেড়ে দেব। তারপর কিন্তু এইটাকে ওভেনের মধ্যে ভরে এটাকে পাকানো হবে। ভালো করে ম্যারিনেট করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে যে কোনো জিনিস, তাই জন্য ম্যারিনেটটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো 1 ঘন্টা পর দেখো এই যে জল ছেড়ে দিয়েছে। আমি তো দইটাকে আগেই ছেঁকে নিয়েছিলাম ছেঁকনির সাহায্যে, তবুও দেখো কতখানি জল বেরিয়েছে। তো যাই হোক, তারপরে এই যে শিকটাকে চিকেনের মধ্যে ভরে দিয়েছি, তারপরে ভালো করে লক করে দেব। তো তলোয়ারের মতন রয়েছে দুটো, তো ওইগুলোকে পুট করতে হবে চিকেনের মধ্যে। তারপর এই যে দুটো পাকে আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এই যে তলোয়ারের মতন দুটো রয়েছে এইগুলো, এইগুলোকে ভালো করে চিকেনের মধ্যে ঢুকিয়ে এই যে লক করে দিলাম নাট দিয়ে। দুই পাশে দুটো মানে রয়েছে, ওই পাশে একটা, ডান পাশে একটা আর বাম পাশে একটা রয়েছে। চলো এইবার চিকেনটাকে ওটিজিতে ভরার পালা। তো ভরে দিয়েছি, তারপর আমি টাইমও দিয়ে দিয়েছি, এইখানে দিতে হবে এইটাতে, তারপরে 250 ডিগ্রিতে এটা দিতে হবে 1 ঘন্টার জন্য। ভালো করে পুরো চিকেনটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি তাকে না খুলে পড়ে, কারণ অনেক বড় একটা চিকেন, তো এটা যখন ঘুরবে তখন কিন্তু খোলার চান্স থাকতে পারে, চিকেনটা কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে, তাই জন্য কিন্তু আমি দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি। আর এই যে অয়েল ব্রাশ করছি, মাঝে মধ্যে অয়েল ব্রাশটা করে দিচ্ছি তাকে ভালো করে চিকেনটা হয়। এই যে 60 মিনিট পর চিকেনটার লুকটা দেখো কেমন হয়েছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আমি মশলাটা তৈরি করার সময় কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, তোমরা সেটা দেখেছো। তারপরে কিন্তু এই যে দেখো কত সুন্দর কালার এসেছে, ফুড কালার অ্যাড না করেও এত সুন্দর কালার এসেছে, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই যে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে শসা আর পেঁয়াজ কুচি নিয়েছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, এখানেই অফ করছি। তোমরা জানিও তোমাদের কেমন হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে খেতে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।